রেকটাম এবং সিগময়েড কোলনের মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকে, অথবা সিগময়েড কোলনের মাঝখানে আর একটা অ্যাঙ্গেল থাকে, মাছটা আসলে ওই অ্যাঙ্গেলটা পার করতে পারে নাই। পার করতে না পাওয়ার কারণে সে তার সমস্ত ইফোর্ট দিয়ে ওই জায়গাটাকে ওভারকাম করতে চাইছে, সামনে আগাইতে চাইছে, তখন সে ছিদ্র করে পেটের মধ্যে চলে গেছে। অনেক সময় আমরা গ্লাসও বের করেছি পায়খানা রাস্তার ভিতর থেকে, পায়খানা রাস্তার ভিতর থেকে আমরা টয়েজও বের করেছি, কিন্তু পায়খানা রাস্তার ভিতরে একটা জীবিত মাছ যে সেটা পেটের ভিতরে ঢুকে তখনও জীবিত আছে, এটা আসলেই আমরা এই প্রথম। মাছ যখন পায়খানা রাস্তা দিয়ে ভিতরে, পায়খানা রাস্তার একটু উপরে রেকটাম থাকে, তারপরে আর একটা অংশ থাকে একটু বড়, তার নাম সিগময়েড কোলন। এই রেকটাম এবং সিগময়েড কোলনের মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকে, অথবা সিগময়েড কোলনের মাঝখানে আর একটা অ্যাঙ্গেল থাকে, মাছটা আসলে ওই অ্যাঙ্গেলটা পার করতে পারে নাই। পার করতে না পাওয়ার কারণে সে তার সমস্ত ইফোর্ট দিয়ে ওই জায়গাটাকে ওভারকাম করতে চাইছে, সামনে আগাইতে চাইছে, তখন সে ছিদ্র করে পেটের মধ্যে চলে গেছে। এবং এই পেটের মধ্যে যেই কিন্তু সে আসলে কিছু অক্সিজেন পেয়েছে এবং সে বেঁচে ছিল। মাছটা বেঁচে থাকাটা একটা মিরাকেল কিনা আমি জানি না, মাছ হয়তো বা তার, বাট আমার রুগী যে অত বেশি অসুস্থ হয় নাই, কারণ তার পেটের মধ্যে আমরা প্রচুর মানে স্টুল পেয়েছি যেগুলো আপনার কন্টামিনেটেড ছিল। এই কন্টামিনেটেড অবস্থাতেও রুগীটা অবশ্য, এরা তো গ্রামের খেটে খাওয়া মানুষ, তাদের ইমিউনিটি অনেক বেশি, এই জন্য হয়তো বা সে আপনার আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারছে আর কি। রুগীটা ক্রিটিক্যালি ইল থেকে ইল, একেবারে ক্রিটিক্যালি ইল ছিল না, বাট আরও যদি কিছু সময় যেত তাহলে রুগীটার জন্যে রুগীর জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যেত। তো আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা যে রুগী আমাদের কাছে সেই সময়টার আগেই এসেছে।